আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 98th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন JAIBB-র প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। এবারে সাজেশনটা সবগুলি সাবজেক্টেরই আমরা সাজেশন একটু আগে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে পারেন। তো আমরা শুরু করছি। নর্মালি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন ইকোনমিক্সে আপনাদের তিন টাইপসের কোয়েশ্চেন নিয়েই টোটাল কোয়েশ্চেনটা হয়, ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট এবং ম্যাথ। আমরা তিনটি জিনিস নিয়ে আলোচনা করব, আর 10টা কোয়েশ্চেন থাকে, সেখান থেকে আপনাদের 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, সেইখানে আপনাদের শর্ট নোটসও অ্যাড করা থাকে। মডিউল বেস ফাইনাল সাজেশন নিয়ে আমরা এবার কথা বলবো। আপনাদের আইবিবির যে অ্যানলিস্টেড বুকটা রয়েছে, অর্থাৎ আইবিবির ওয়েব পোর্টালে যে বইটা পাওয়া যায় প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে, সেই বইয়ের আদলেই আমরা আমাদের সাজেশনটা তৈরি করেছি। আপনারা আমাদের সাজেশনটা এ টু জেড ফলো করবেন, তাহলে মোটামুটি আপনাদের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। মডিউল এ ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের জন্য আমরা সিলেক্ট করেছি যে সকল ব্রড প্রশ্ন, সেগুলি হচ্ছে: 1, হোয়াট ইজ ইকোনমিক্স, রাইট দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, explain the importance of microeconomics and macroeconomics, why banker need to know economics, macroeconomics is the economics of price allocation and price determination, explain. এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা যে কোনো, এটা অনেক বড় একটা প্রশ্ন আমরা এখানে অ্যাড করেছি, যে কোনো একটা পাঠ পরীক্ষায় আসতে পারে। হতে পারে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পার্থক্য, যেটা 96তম ব্যাংকিং প্রফেশনালে আসছে, অথবা যে কোনো একটা ইকোনমিক্সের ইম্পর্টেন্স নিয়ে আসতে পারে। আর ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্য ইকোনমিক্স অফ প্রাইস অ্যালোকেশন অ্যান্ড প্রাইস ডিটারমিনেশন, এটা আসলে 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের আগের বিভিন্ন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, সেই জন্য আমরা এই প্রশ্নটা এখানে ইনজেক্ট করেছি। কোয়েশ্চেন নাম্বার 2 হিসেবে আমরা রেখেছি, হোয়াট ইজ স্কেয়ারসিটি, হোয়াট আর দ্য চয়েস প্রবলেম অফ ইকোনমি, হাউ দোজ শুড বি সলভ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি আপনাদের 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য, কারণ এই টাইপের একটা প্রশ্ন 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। ব্রড কোয়েশ্চেন হিসেবে 3 আমরা রেখেছি, হোয়াট ইজ সার্কুলার ফ্লো, এক্সপ্লেন 2, 3, 4, 5 সেক্টর সার্কুলার ফ্লো মডেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এক্সপ্লেন প্রোডাকশন ইফিসিয়েন্সি, ইনইফিসিয়েন্সি উইথ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, চেঞ্জ ইফেক্ট অ্যালং উইথ গ্রাফ। যদি মডিউল এ থেকে কোনো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকে, আপনারা জানেন ইকোনমিক্সে কিন্তু একটি বা একের অধিক অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকে, যদি মডিউল এ থেকে কোনো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকে, তাহলে প্রোডাকশন পসিবিলিটির কার্ভের এই 4 প্রশ্নটা আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট টপিকস আপনাদের জন্য। মডিউল এ থেকে আমরা মাত্র এই 4 ব্রড কোয়েশ্চেনই আপনাদের জন্য রেখেছি। মডিউল এর শর্ট নোটস হিসেবে আমরা রেখেছি অপরচুনিটি কস্ট, খুব ইম্পর্টেন্ট, এটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স, এটা 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে পার্থক্য আকারে এসেছিল। মার্কেট ইকোনমিক সিস্টেম অর ক্যাপিটালিজম অর লাইসিস ফেয়ার ইকোনমি, কমেন্ড অর প্ল্যান্ড অর রেগুলেটেড ইকোনমিক সিস্টেম, মিক্সড অর কম্বাইন্ড ইকোনমিক সিস্টেম, ট্রেডিশনাল অর হিস্টোরিক্যাল ইকোনমিক সিস্টেম। 3, 4, 5, 6, 4 শর্ট নোট থেকে একটা শর্ট নোটস পরীক্ষায় আসতে পারে। বাট এই শর্ট নোটসগুলির ক্ষেত্রে প্রিকশন হচ্ছে, এই শর্ট নোটসগুলি কিন্তু আমাদের টোটাল ইকোনমিক সিস্টেমের ক্লাসিফিকেশন, এইটার যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু জাস্ট নাম চেঞ্জ হয়ে আসতে পারে। আপনারা দেখে থাকবেন হয়তো 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসছিল রেগুলেটেড ইকোনমিক সিস্টেম, কিন্তু বইতে ফেয়ার ওয়েতে কোয়েশ্চেন বা ক্যাপশন আউট করা আছে কমেন্ড ইকোনমি নিয়ে। সুতরাং কমেন্ড ইকোনমির নাম, আরেকটা নাম হচ্ছে রেগুলেটেড ইকোনমি। এটা যদি আপনি না জানেন, কোয়েশ্চেনের অ্যান্সার পারলেও কিন্তু আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন না। সুতরাং এই 4 শর্ট নোটস পড়ার ক্ষেত্রে একটা শর্ট নোটসের অল্টারনেটিভ কিওয়ার্ড ইউজ করা যেতে পারে, সেই জায়গাটা আপনারা মেটিকুলাসলি খেয়াল করবেন। মডিউল বি বেসিক মাইক্রো ইকোনমিক্স, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মডিউল বি থেকে সাধারণত 2 প্রশ্ন আসে, নর্মাল ডিমান্ড সাপ্লাই এবং ইকুইলিবিয়ামের পার্ট থেকে একটা কোয়েশ্চেন আসে, আর ইলাস্টিসিটির পার্ট থেকে একটা কোয়েশ্চেন আসে। 96, 97 2টাতেই 2 প্রশ্ন আসছে, সুতরাং এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নাই। মডিউল বি থেকে 2 প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। মডিউল বি থেকে আমরা যে সকল প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলি হচ্ছে: 1, হোয়াট ইজ ডিমান্ড, এক্সপ্লেন ডিমান্ড ল, হোয়াই ডিমান্ড কার্ভ ইজ ডাউন স্লপিং, রাইট দ্য এক্সেপশন অফ ডিমান্ড ল। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ সাপ্লাই অ্যান্ড প্রোডাকশন সাপ্লাই, এক্সপ্লেন দ্য ল অফ সাপ্লাই, হোয়াই সাপ্লাই কার্ভ স্লোপ আপওয়ার্ডস। 3 প্রশ্ন, হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম,
explain it with demand and supply curve. Eta analytical question. 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এই কোশ্চেনটা আসছে ঠিক এইটার মতো একটা কোশ্চেন 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন আসছে যেটা আমরা অ্যাড করেছি ইন রমাদান ইফ প্রাইস অফ ডেটস ইজ ইনক্রিজ হোয়াট উইল বি ইমপ্যাক্ট ইন ইকুইলিব্রিয়াম ইন প্রাইস এন্ড ডিমান্ড এক্সপ্লেইন এটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোশ্চেন মূলত এই দুইটা কোশ্চেনেরই বা এই টাইপের যে কোনো কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু একটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপের হয় অর্থাৎ একটু ঘুরিয়ে দেয় সুতরাং ডিমান্ড এবং সাপ্লাইয়ের কম্বিনেশনে মার্কেট ইকুইলিবিয়ামটা পড়ে রাখাটা এবং মার্কেট ইকুইলিবিয়ামের আপস অ্যান্ড ডাউনসের স্ট্যাটাসগুলি জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা 97তে আসছে 96তে আসছে বাট 98-এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 4 হাউ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ শুড চেঞ্জ সিঙ্গেলি অর সাইমালটেনিয়াসলি এক্সপ্লেইন উইথ গ্রাফ ইম্পর্টেন্ট প্রশ্ন হোয়াট ইজ ইউটিলিটি হোয়াট ইজ টোটাল অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি এক্সপ্লেইন উইথ গ্রাফ কোয়েশ্চেন নাম্বার 6 হিসেবে রেখেছি মূলত 1 থেকে 5 পর্যন্ত ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে প্রশ্ন সেগুলি থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে 6 7 8 এই পার্টটা মূলত সেকেন্ড পার্ট এখান থেকে এডিশনালি একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 6 নম্বর প্রশ্ন হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটি ইন ডিমান্ড শো দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডিফারেন্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইলাস্টিক ইন ইলাস্টিক ইউনিট পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট উইথ রিয়েল লাইফ এক্সাম্পল বইতে আছে এগুলি খুব ক্লিয়ার করে বলা আছে কোয়েশ্চেন নম্বর 7 হিসেবে আমরা সিলেক্ট করেছি এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এইখানেও আপনারা বিভিন্ন স্ট্যাটাসে আপনারা প্রাইস ইলাস্টিসিটি ব্যাখ্যা করার কথা বলতে পারে যেমন ক্লোজ সাবস্টিটিউশনাল গুডস নেসেসিটি অ্যান্ড লাক্সারি গুডস মার্কেট সিচুয়েশন টাইম হরাইজন এক্সপেন্স টোটাল ইনকামের ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটির ইফেক্টটা কেমন পড়ে সেই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে কোয়েশ্চেন নাম্বার 8 হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটি ইন সাপ্লাই শো দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডিফারেন্ট ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইলাস্টিক ইনইলাস্টিক ইউনিট পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট ইলাস্টিসিটি উইথ রিয়েল লাইফ এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 6 7 8 এই তিনটা প্রশ্ন থেকে সিঙ্গেলি একটা প্রশ্ন পরীক্ষা আসবে তবে এইটা একটু পেঁচানো প্রশ্ন থাকবে আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন তাহলে এই জায়গাটাতে অ্যান্সার করাটা সোজা বিকজ এই পার্টটা ম্যাক্সিমাম পার্টই হয় গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকবে না হয় ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে এই টাইপের কোয়েশ্চেনগুলি অ্যান্সার করতে খুব বেশি সময় লাগে না মডিউল বির জন্য আমরা শর্ট নোটস হিসেবে সিলেক্ট করেছি ইনকাম ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটি গিফেন গুডস 96তে আসছে সাবস্টিটিউশন কমপ্লিমেন্টারি গুডস 97তে আসছে বাট এই টপিক্সটা ইম্পর্টেন্ট সেই জন্য আমরা অ্যাড করেছি কনজিউমার অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস 96তে আসছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট মডিউল সি প্রোডাকশন অ্যান্ড কস্ট থেকে ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা রেখেছি দুইটা ব্রড কোয়েশ্চেন ডেফিনেশন টোটাল অ্যাভারেজ মার্জিনাল প্রোডাকশনের ডেফিনেশন পড়তে হবে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট অ্যাভারেজ কস্ট শর্ট রান অ্যাভারেজ টোটাল কস্ট এবং লং রান অ্যাভারেজ টোটাল কস্ট ডেফিনেশন পড়তে হবে জাস্ট ছয়টা ডেফিনেশন কোয়েশ্চেন নাম্বার 2 এক্সপ্লেইন দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ল উইথ গ্রাফ এটা 96তে এসছে সুতরাং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট নোটস হিসেবে আমরা এখানে রেখেছি আইসোকোয়ান্টস এমআরটিএস মার্জিনাল রেট অফ টোটাল সাবস্টিটিউশন রিটার্ন টু স্কেল অ্যান্ড ইকোনমিক অফ স্কেল রিটার্ন টু স্কেলের একটা পোর্শন 97তে এসেছিল এই তিনটা শর্ট নোটস থেকে একটা শর্ট নোটস এবার আপনাদের পরীক্ষা আসতে পারে এখানে একটা স্পেশাল টপিক সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে ম্যাথ তো আসতে পারে ম্যাথ হিসেবে আপনারা সিম্পলি ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট মার্জিনাল কস্ট টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ফিক্সড কস্ট ক্যালকুলেশন জানলেই হবে 96তে এই টাইপের একটা প্রশ্ন আসছে আপনারা দেখলে মোটামুটি বুঝতে পারবেন একদম সিম্পল কোয়েশ্চেন মডিউল ডি মার্কেট স্ট্রাকচারে আমরা যে সকল প্রশ্ন রেখেছি এখান থেকে ম্যান্ডেটরি একটা প্রশ্ন থাকবে এবং এইখানকার প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বেস থাকে সুতরাং এই জায়গাটা আপনারা খেয়াল করে পড়বেন এই জায়গাটাতে প্রথম কোশ্চেন হিসেবে আমরা রেখেছি হোয়াট ইজ মার্কেট রাইট দ্য ক্লাসিফিকেশন অফ মার্কেট পারফেক্ট মনোপলি অ্যান্ড মনোপলিস্টিক অ্যান্ড অলিগোপলি মার্কেট কোয়েশ্চেন নাম্বার 2 এক্সপ্লেইন হাউ প্রাইস ইজ ডিটারমাইন্ড আন্ডার পারফেক্ট কম্পিটিশন শর্ট অ্যান্ড লং রান মার্কেট ইকুইলিব্রিয়াম কোয়েশ্চেন নাম্বার 3 এক্সপ্লেইন হাউ প্রাইস ইজ ডিটারমাইন্ড আন্ডার মনোপলি অর মনোপলিস্টিক মার্কেট শর্ট অ্যান্ড লং রান মার্কেট ইকুইলিব্রিয়াম Why monopoly price is likely to be higher and output lower as compared with perfect competition? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আপনাদের এই পরীক্ষার জন্য কোয়েশ্চেন নাম্বার 5 এক্সপ্লেইন কিংড ডিমান্ড কার্ভ মডেল কোয়েশ্চেন নাম্বার 6 অ্যাসেস দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ কম্পেয়ার টু মার্কেট স্ট্রাকচার 97তে এই প্রশ্নটা আসছে বাট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সিভিক সেন্স অ্যাপ্লাই করার প্রশ্ন সেই জন্য এই প্রশ্নটা আমরা এখানে রেখেছি বিকজ এই চ্যাপ্টার থেকে যদি অ্যানালিটিক্যাল কোনো কোয়েশ্চেন থাকে চাই তাহলে এই কোয়েশ্চেনটা অ্যাড করতে পারে বা এই টাইপের কোনো কোয়েশ্চেন অ্যাড করতে পারে কোয়েশ্চেন নাম্বার 7 হিসেবে আমরা রেখেছি ওয়াই মনোপলি মার্কেট শুড হ্যাভ নো সাপ্লাই কার্ড 96তে এই প্রশ্নটি এসছে
এইটা আপনাদের রেগুলার বইতে নাই, মানে আপনাদের আইবিবি এনলিস্টেড বুকসে কিন্তু এই টপিকসটা নাই, বাট 96 তে যেহেতু এই প্রশ্নটা আসছে আমরা এই প্রশ্নটা আপনাদের ফাইনাল সাজেশনে অ্যাড করেছি। মডিউল ডি তে শর্ট নোটস হিসেবে আমরা রেখেছি ব্রেক ইভেন পয়েন্ট, প্রাইস লিডারশিপ মডেল, শাট ডাউন পয়েন্ট, তারপরে ডেট ওয়েট লস, খুব ইম্পর্টেন্ট শর্ট নোটস, ইকোনমিক প্রফিট অ্যান্ড সুপার নর্মাল প্রফিট, পাঁচটা শর্ট নোটস মাত্র। মডিউল ই মার্কেট ফেলিওর অ্যান্ড মার্কেট ইন্টারভেনশন, এই চ্যাপ্টার থেকে ম্যান্ডেটরি একটা ব্রড কোয়েশ্চেন আসবে, আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে রেখেছি হোয়াট ইজ মার্কেট ফেলিওর, হোয়াট আর দ্য কি রেসপন্সিবল ফ্যাক্টর ফর মার্কেট ফেলিওর, 97 প্রশ্নটা আসছে, ডিসক্রাইব দ্য সিচুয়েশন হোয়েন নো এক্সটার্নালিটিজ আর এক্সিস্টিং, কোয়েশ্চেন নাম্বার টু। কোয়েশ্চেন নাম্বার থ্রি, রাইট দ্য টাইপস অফ এক্সটার্নালিটিজ, ডিসক্রাইব দ্য মার্কেট সিচুয়েশন ইন নেগেটিভ প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এক্সটার্নালিটিজ উইথ গ্রাফ, হাউ বোথ শুড বি সলভ, 96 এই কোয়েশ্চেনটা আসছে, ডিসক্রাইব দ্য মার্কেট সিচুয়েশন ইন পজিটিভ প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এক্সটার্নালিটিজ উইথ গ্রাফ, হাউ বোথ শুড বি সলভ, ইম্পর্টেন্ট এবারের জন্য, হোয়াট আর দ্য ফ্যাক্টর শুড বি ইউজ ফর মার্কেট ইন্টারভেনশন মেজার পারপাস, হোয়াট আর দ্য ফ্যাক্টর ইফেক্ট ইন মার্কেট ফেলিওর ফর ফাইন্যান্সিয়াল সেক্টর, হোয়াট আর দ্য স্টেপস শুড বি টেকেন টু প্রোটেক্ট দ্য সিচুয়েশন, পাঁচ এবং ছয় এবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছয়টা কোয়েশ্চেন সিলেক্ট করেছি মাত্র, এখান থেকে ম্যান্ডেটরি আপনারা এক সেট ব্রড কোয়েশ্চেন পাবেন। মডিউল ইতে শর্ট নোটস হিসেবে আমরা রেখেছি অ্যাসিমেট্রিক ইনফরমেশন, 97 এসেছিল, পাবলিক গুডস, লরেঞ্জ কার্ভ, গিনি কোএফিশিয়েন্ট, টাইপস অফ ট্যাক্স, 97 এসেছিল, বাট ইম্পর্টেন্ট মোরাল হেজার্ড, স্পেকুলেশন অ্যান্ড মার্কেট বাবল, এই সাতটা শর্ট নোটস মডিউল ই থেকে আমরা সিলেক্ট করেছি। মডিউল এফ থেকে আমরা যে সকল কোয়েশ্চেন সিলেক্ট করেছি, হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই, এক্সপ্লেন উইথ গ্রাফ, এটা শর্ট নোটসও আসতে পারে, রাইট দ্য ইকুইলিব্রিয়াম ইনক্লুডিং রেসেশনারি গ্যাপ অ্যান্ড ইনফ্লেশনারি গ্যাপ, শর্ট নোটস হিসেবে আসতে পারে, হোয়াট ইজ ফিসক্যাল পলিসি, রাইট দ্য অবজেক্টিভস অফ ফিসক্যাল পলিসি, হাউ ফিসক্যাল পলিসি ইজ কন্ট্রোলিং ইনফ্লেশন অফ এ কান্ট্রি, রাইট দ্য ডিফারেন্স বিটুইন মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফিসক্যাল পলিসি, ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস দ্য ডিফারেন্ট ম্যাক্রো ইকোনমি অ্যাকাউন্ট ব্রিফলি, সে ফর এক্সাম্পল বা অ্যাজ সাচ, ন্যাশনাল ইনকাম, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, ফিসক্যাল অ্যাকাউন্ট, মনিটারি অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ইজ ইনফ্লেশন, রাইট দ্য কজ ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলিং মেকানিজম অফ ইনফ্লেশন, ইলাস্ট্রেট ডিফারেন্ট বিটুইন ইনফ্লেশন ভার্সেস ডিফ্লেশন, ডিসইনফ্লেশন ভার্সেস ডিফ্লেশন, হেডলাইন ভার্সেস কোর ইনফ্লেশন, ইনফ্লেশন নিয়ে 96 একটা প্রশ্ন আসছিল, বড় প্রশ্ন, বাট ইনফ্লেশনটাকে ওনারা একটু মানে রিয়েল বা প্র্যাগমেটিক স্ট্যাটাসে ইনফ্লেশন নিয়ে কোয়েশ্চেন করে, মানে ইনফ্লেশন রিলেটেড কোয়েশ্চেনটা একটু একটু অ্যানালিটিক্যাল টাইপের হতে পারে, বাংলাদেশে কোন ধরনের ইনফ্লেশন বিদ্যমান, ইনফ্লেশনটা ইকোনমির জন্য সবসময় ব্যাড কিনা, এই টাইপের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন এই পার্ট থেকে আসতে পারে। মডিউল এফ এ কোয়েশ্চেন নাম্বার 6 হিসেবে আমরা রেখেছি, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স ব্যালেন্স অফ পেমেন্ট ইট অলওয়েজ ব্যালেন্স, এক্সপ্লেন, 96 এসছে, হোয়াট মেজার শুড বি টেকেন ফর রিমুভিং আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সপ্লেন, অথবা ব্যালেন্স অফ পেমেন্টের যদি কোনো কারণের অ্যানোমেলি ক্রিয়েট হয় সেটা কেন হয়, সেটা কীভাবে দূর করা যায়। 6 প্রশ্নটা ইম্পর্টেন্ট কারণ এটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ ব্যাঙ্ক মার্জার, হোয়াট আর দ্য চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্ট অফ ব্যাঙ্ক মার্জার ইন বাংলাদেশ, এটা রিসেন্ট ইস্যু নিয়ে এই প্রশ্নটা আমরা অ্যাড করেছি, কারণ ব্যাঙ্ক মার্জার নিয়ে আপনারা বুঝতে পারছেন এটা আসলে ইন্ডাস্ট্রির এখন হট টপিকস। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, হাউ ন্যাশনাল ইনকাম শুড বি কম্পিউটেড বা ক্যালকুলেটেড, এক্সপ্লেন দ্য প্রবলেম অফ ডাবল কাউন্টিং ইন ন্যাশনাল ইনকাম, ইলাস্ট্রেট ইটস সলিউশন, খুব ইম্পর্টেন্ট, 96 হাউ ন্যাশনাল ইনকাম শুড বি কমপ্লিটেড আসছিল, এবার আপনাদের টোটাল প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, হাউ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি শুড ইনফ্লুয়েন্স অফ এ কান্ট্রির ইকোনমিক গ্রোথ, ইম্পর্টেন্ট প্রশ্ন, 9 প্রশ্ন আমরা এই চ্যাপ্টারে সিলেক্ট করেছি, হোপফুলি এই চ্যাপ্টার থেকে আপনারা একের অধিক ব্রড কোয়েশ্চেন সেট কমন পাবেন ইনশাআল্লাহ। মডিউল এফ এ ম্যাক্রো ইকোনমিতে আমরা শর্ট নোটস হিসেবে সিলেক্ট করেছি জিডিপি, জিএনপি, এনএনপি, জিডিআই অ্যান্ড জিএনপি ডিফ্লেটর, জিএনপি ডিফ্লেটরটা বেশি ইম্পর্টেন্ট, ফিলিপস কার্ভ খুব ইম্পর্টেন্ট, বিজনেস সাইকেল ইম্পর্টেন্ট, ডিমান্ড অ্যান্ড কস্ট পুল ইনফ্লেশন, এটা 96 এসছে, 97 এসছে, ইম্পর্টেন্ট শর্ট নোটস, স্টাগফ্লেশন অ্যান্ড সি নিউ রেজ, নতুন টপিকস, লিকুইডিটি ট্র্যাপ, সোফার রেট, ডিজিটাল ব্যাঙ্ক, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 96 এসেছিল, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, ক্রাউডিং আউট, শর্ট নোটস একটু বেশি, বাট আপনারা জানেন নর্মাল 96-97 কোয়েশ্চেন অ্যানালাইসিস করে থাকলে আপনারা দেখবেন শর্ট নোটস, কিছু শর্ট নোটস নর্মাল কন্টেম্পোরারি ইস্যু বা ইকোনমিক ইস্যুসের উপর বেস করে বহির বাহির থেকেও আসে কিন্তু, সুতরাং এই জায়গাটা থেকে শর্ট নোটসে এক্সপার্ট হতে গেলে আপনাদের কন্টেম্পোরারি ইকোনমিক স্ট্যাটাসটা ভালোভাবে জানা উচিত। এই হচ্ছে আমাদের টোটাল
আপনাদের ইকোনমিক্সের 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য ইকোনমিক্সের ফাইনাল সাজেশন, আমরা জি নাম্বার মডিউলটাকে কমপ্লিটলি বাদ দিয়েছি। এই যেই টপিকসগুলি যেই চ্যাপ্টার যেই জায়গা থেকে আমরা কোয়েশ্চেন রেডি করেছি এগুলি আপনারা পড়লে ইনশাল্লাহ আপনারা কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারবেন এবং ভালো ফলাফল আপনারা ইনশাল্লাহ এটেইন করতে পারবেন। আর আপনারা যদি কোনো ধরনের নোটসের প্রয়োজন হয় ইউ মে কল মি, আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব। ইন দ্য মিন টাইম আপনাদের জন্য একটা ভালো নিউজ শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 2023 সালের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 96 এবং 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের মধ্যে টপার হিসেবে ইকোনমিক্সে টপ মার্কস হোল্ড করেছেন। 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে তিনি 91 মার্কস পেয়েছেন 100 মধ্যে, এবং তিনি এবি ব্যাংকের একটা ক্যাশ প্রাইজ পেয়েছেন ইন দ্যাটস রিগার্ড। তো আসলে প্রফেশনাল জার্নি, ফিল প্রাউড যে আমাদের সাজেশন আমাদের ইনস্ট্রাকশন ফলো করে একজন ইকোনমিক্সে 100 মার্কসে 91 মার্কস পেয়েছে। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।